গাইস আজকের চ্যালেঞ্জটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাচে শুয়ে শুয়ে আমাকে কিল করতে হবে, শুয়ে শুয়ে আমাকে ম্যাচটা বুইয়া করতে হবে। কোনো হাঁটা যাবে না, দৌড়ানো যাবে না, বসা যাবে না, মানে এক কথাই বলতে গেলে ওয়াও ওয়াও আর ওয়াও। তোমাকে যদি কেউ বলে যে একটা ম্যাচে তোমাকে কিল করতে হবে শুয়ে শুয়ে, তোমাকে লুট করতে হবে শুয়ে শুয়ে, তোমাকে মিড কিট ইউজ করতে হবে তাও শুয়ে শুয়ে, তোমাকে সব কিছু করতে হবে শুয়ে শুয়ে, তাহলে কেমনটা লাগে? গাইস আজকের যে চ্যালেঞ্জটা, আসলে সত্যি বলতে এরকম ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমি জীবনে এর আগে কখনো পড়িনি। তবে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পিকে নেমে পড়েছি। আবার অনেকেই ভাবতে পারে পিকে নামার কারণটা কি। পিকে নামার কারণটা হচ্ছে ভাই কোনো পুশ করব না, এনিমিকে দেখব মারব, কিন্তু সব কিছু শুয়ে শুয়ে করতে হবে। আর যে চ্যালেঞ্জটা যে ভাইটা দিয়েছে সে ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ এরকম কঠিন একটা চ্যালেঞ্জ দেওয়ার জন্য। গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা একটা গান পেয়ে গিয়েছি এবং ওখানে কিন্তু এনিমি 100% কনফার্ম। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে কিন্তু দেখা যাচ্ছে এনিমি কিন্তু ওখানে একটা নেমেছে, তারপরে লুট করেছে, কিন্তু আমি কি করব। আরও তাতে আমি পড়ে এসেছি গ্রিন ক্রিমিনাল অনেক দূর থেকে কিন্তু আমাকে দেখা যাবে যে ওখানে একটা এনিমি আছে। গ্রিন ক্রিমিনালের এই ড্রেসটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে যাচ্ছে আমি, হ্যাঁ শুয়ে শুয়ে আমাকে লুট করতে হবে, সব কিছু করতে হবে শুয়ে শুয়ে, কিন্তু এখানে একটা কাহিনী আছে। সেভ জন যদি অনেক দূরে পড়ে তাহলে কিন্তু শুয়ে শুয়ে সেভ জনের ভিতরে যেতে যেতে কিন্তু আমি এমনিতেই মারা যাব, কিন্তু কি আর করব, এখানে অনেকটা বেশি কঠিন হয়ে যাবে এই চ্যালেঞ্জটা আমাকে সম্পূর্ণ করার জন্য আর কি। যাই হোক কোনো সমস্যা না, আমি যাচ্ছি। এখন লুট করতে হবে ভালো ভালো গুলোওয়ালো দুইটা তিনটা দরকার, যাতে এনিমিকে মেরে আপাতত নিজে একটু হলেও সেফের ভিতরে থাকতে পারি। যেহেতু আমি এখানে দৌড়াতে পারবো না, না পারছি দৌড়াতে, না পারছি বসতে, না পারছি এখান থেকে ওখানে খুব তাড়াতাড়ি যেতে, খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু আজকে এখন পড়তেছি আমি। গাইস সামনে একটা ঘর, ঘরের ভিতরে আমি ঢুকতে পারতেছি না, এখানে দেখতে পাচ্ছ বসাও তো যাবে না, মানে কি একটা যন্ত্রণা। সব কিছু করা সত্ত্বেও কিন্তু কিছু করতে পারছি না। যাই হোক দুই লেভেলের একটা গান পেলাম, আর যে দুইটা গান পেলাম দুইটা গানই চমৎকার গান ভাই। এই সমস্ত গান দিয়ে কিন্তু এনিমি কিল করা যায় না। আমার দরকার এখন একটা শর্ট রেঞ্জের গান এবং আর একটা লং রেঞ্জের গান, কি বলো তোমরা? গাইস ভিডিওতে লাইক যারা করো না তাদেরকে একটা কথা বলি, তোমাদের লাইক দেওয়ার দরকার নেই, কারণ লাইক জিনিসটা আমি বলে কয়ে তো আর পারবো না। যাদের ভালো লাগবে তারা এমনিতেই লাইক করবে, যাদের ভালো লাগবে তারা শেয়ার করবে, কমেন্ট করবে। গাইস ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ঘরের ভিতরে ঢুকতে পারছি না, তার একটাই কারণ, ঘরের যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু অনেক উঁচু আর কি, ঠিক আছে, দরজাটা অনেক উঁচু যার জন্য শুয়ে শুয়ে আমি ঢুকতে পারছি না, কিন্তু কোনো রকম সমস্যা নেই। এখন শুয়ে শুয়ে এই যে এদিকে একটা এনিমি দেখতে পাচ্ছি আমি, কি করা যায়, কি করব এখন? আচ্ছা এখন একটু লুকোচুরি খেলি, কারণ যেহেতু পুরো ম্যাচটা আমাকে শুয়ে শুয়ে কাটাতে হবে, দৌড়ানো যাবে না, বসা যাবে না, একটু শুয়ে শুয়ে ম্যাচটা খুব এনজয় করি, তোমরা দেখতে থাকো। গাইস পান্ডা, পান্ডার পাছা চুলকানোটা কিন্তু অনেক সুন্দর লাগে, মনে হয় পান্ডার পাছায় দুইটা থাপ্পড় মেরে পান্ডাকে বিদায় করে দেই, কি করবো। এই যে দেখো পাছায় হাত দিয়ে কেমনটা করে, ওরে বাপরে বাপ কত সুন্দর দেখা যাচ্ছে দেখো। গাইস তোমরা প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর চ্যালেঞ্জ আমাকে দিবা, যে চ্যালেঞ্জগুলো আসলে সত্যি অসাধারণ। যেমন আজকের একটা ভাই চ্যালেঞ্জ আমাকে দিয়েছে, র‍্যাঙ্ক ম্যাচে সব কিছু শুয়ে শুয়ে করতে হবে, লুট করতে হবে শুয়ে শুয়ে, মেড কিট ইউজ করতে হবে শুয়ে শুয়ে, কিল করতে হবে শুয়ে শুয়ে, এখান থেকে অন্য একটা জায়গায় যেতে হবে তাও আবার শুয়ে শুয়ে, মানে এক কথাই মানে কি আর বলবো, অনেক একটা অসাধারণ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি আজকে আমাকে পড়তে হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জে কিন্তু আমি একা খেলছি না, আমার সাথে আমার প্রিয় পান্ডাটাও রয়েছে, সে আমার সাথে রয়েছে সবসময়, এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আমাকে পাহারা দিচ্ছে যে কোথাও এনিমি আছে কি না। গাইস কি আর করার, কোনো এনিমিকে তো দেখতেই পাচ্ছি না, এখান থেকে কি সামনে চলে গেলে মনে হয় ভালো হবে অনেকটা। হ্যাঁ ওকে আমরা চলে যাবো এখন সামনে, আর
একটা শর্ট রেঞ্জের গান পেলে কিন্তু অনেক ভালো হতো আমার জন্য, অনেক সুবিধা হতো এনিমিকে কিল করার জন্য। কিন্তু আমাকে তো দূর থেকে এনিমিকে কিল করতে হবে, দূর থেকে। আর দূর থেকে যদি আমি কিল না করতে পারি তাহলে কিন্তু খুবই বিপদ, খুব বিপদ হবে। কারণ এনিমি যখন আমার কাছে আসবে আমি না পারবো গুলোয়াল মারতে, না পারবো দৌড়ে পোলাতে। আমাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে, যেহেতু তোমরা বলেছ সেহেতু শুয়ে শুয়ে একটা এনিমিকে কিল করতে গেলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আমার জন্য, কি তাই না? এখানে পান্ডাটা কি করে রে ভাই? পান্ডার কাহিনীগুলো দেখে সত্যি অনেক ভালো লাগে, অনেক চমৎকার। গাইস, এরকম চ্যালেঞ্জিং ভিডিও আসলে মেক করতে আমার নিজেরও অনেক ভালো লাগে। যখন আমার অডিয়েন্স, আমার কোনো ভাই ব্রাদার আমাকে চ্যালেঞ্জ করে, তোমরা আমাকে চ্যালেঞ্জ দিবা এরকম যে ভাই এই করে দেখাও, এইটা করে দেখাও, যার চ্যালেঞ্জটা ভালো মনে হবে সেটা আমি এক্সপেক্ট করবো। ওকে, যাচ্ছি এখন। ভাই গাড়িতে কি ওঠা যাবে? শুয়ে শুয়ে কি গাড়ি চালানো যাবে না? আচ্ছা, আমি যদি শুয়ে শুয়ে গাড়ি চালাই এটা কি, এটা কি হবে? শুয়ে শুয়ে কি গাড়ি চালানো তোমরা কখনো দেখেছো? তোমরা কখনো দেখো নাই শুয়ে শুয়ে গাড়ি চালানো? তো এটা আমি দেখি শুয়ে শুয়ে গাড়ি চালাতে পারি কি না। ওকে, সম্ভব না, শুয়ে শুয়ে গাড়ি চালানো কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। ফাও ফাও এটা ট্রাই করে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, সামনের দিকে এগানো যাক, দেখি কোনো এনিমি পাই কি না। আর হ্যাঁ, আমাদেরকে সেফ জোনে যেতে হবে, সেফ জোনে আমাদেরকে যেতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে সামনে এনিমি আছে, কারণ যাওয়ার সময় কিন্তু এখানে একটা এনিমি দেখেছিলাম। আর যদিও এটা র্যাঙ্ক ম্যাচ, অনেকেই পুশ করতে কিন্তু এরকম জায়গায় আসতে পারে, অথবা সামনের ওই ঘরে কিন্তু বেশ লুট পাওয়া যায়, দেখি গিয়ে একটু লুট করি। ভাই কেমন হচ্ছে? আমার মনে হচ্ছে আমি কোনো জঙ্গলের ভিতর দিয়ে চলছি একা একা, কিন্তু আমি তো একা নয়, আমার সাথে আমার পান্ডাটাও রয়েছে, অসাধারণ। ও তাই না? এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই সামনে আমার এনিমি, সামনে এনিমি, কি হবে এখন? তোমরা যে চ্যালেঞ্জটা দিয়েছো শুয়ে শুয়ে আমাকে এনিমি মারতে হবে, শুয়ে শুয়ে দৌড়াতে হবে, শুয়ে শুয়ে কিল করতে হবে, শুয়ে শুয়ে মিডকিট ইউজ করতে হবে, কিন্তু এনিমিটা দেখার পরে যদি আমি এখন মারি তাকে, সে কিন্তু আমাকে প্রতিহিত করবে, আমাকে মেরেও ফেলতে পারে। আমার এখন উচিত এখন স্টপ থাকা। ওকে গাইস, এখন আমার সেফ জোনে যাওয়াটাই অনেক দরকার, কারণ আমি না পারছি দৌড়াতে, না পারছি বসতে, শুয়ে শুয়ে আমাকে সেফ জোনের ভিতরে যেতে হবে, মনে হয় না যেতে পারবো। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব কম স্পিডে কিন্তু আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, কি করা যায়? ইয়াপ গাইস, তোমরা যারা যারা ভিডিওতে লাইক দাও নাই একটা করে লাইক কমপ্লিট করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর খারাপ লাগলে তাও কমেন্ট করো, ঠিক আছে? আর যারা পরবর্তী ভিডিওতে কেমন চ্যালেঞ্জের সাথে আমার মোকাবেলা দিতে চাও কমেন্ট করে ফেলো, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর চ্যালেঞ্জের কমেন্ট করবা, যে চ্যালেঞ্জটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, অনেক কঠিন চ্যালেঞ্জের নাম বলবো তোমরা। গাইস ফাইনালি কিন্তু আমি নামছি, এবং যদি সামনে এনিমি থাকে তাহলে কি হবে? আমাকে কিন্তু তারা মেরেই ফেলবে। আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, এনিমি হয়তো বা আমাকে দেখতে পাবে না, যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমার কাছে কোনো গুলোয়াল নাই, বিষয়টা অনেক হাস্যকর। এই ভাই, এক সেকেন্ডের ভিতরে কিভাবে আমি মারা গেলাম? এফ গাইস, বিষয়টা অনেক হাস্যকর, আবার অনেক কষ্ট। গাইস, এই ছিল আমাদের আজকের স্পেশাল একটি ভিডিও, যাই হোক জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আর চ্যালেঞ্জটা কিন্তু আমাদের আজকের অনেক অসাধারণ চ্যালেঞ্জ ছিল, শুয়ে শুয়ে প্রতিটা ম্যাচ সব জায়গায় যেতে হবে, কিল করতে হবে, মেডকিট ইউজ করতে হবে, সব কিছু শুয়ে শুয়ে। তো চ্যালেঞ্জটা আমি শেষ পর্যন্ত করতে পারলাম না, আর তোমাদের ভিতর থেকে যদি কেউ করতে পারো এই চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত বুয়া করতে পারো, তাহলে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই।